বিসমিল্লা রহমান রহিম ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন ফারাক্কার গেট খোলা থাকলেও বাংলাদেশে বন্যার সংখ্যা নেই জানাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা তো দেখতে পাচ্ছেন ফারাক্কা গেট বিস্তারিত পড়ি ফারাক্কা বাঁধের একশো নয়টি গেটের সবগুলো খোলা থাকলেও বাংলাদেশে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানাচ্ছে দুই দেশ বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ফারাক্কার ভারতের অংশে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি চলছে কিন্তু এ মুহূর্তে বাংলাদেশে বন্যার কোনো আশঙ্কা নেই বর্ষাকালে ফারাক্কাবাদের সবগুলো গেট খোলাই থাকে এগুলো আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে জানান তারা অন্যদিকে একই কথা বলছে ভারতের ফারাক্কাবাদ প্রকল্প তারা বলছে বাদ থেকে ভাটির দিকে যে পানি ছাড়া হচ্ছে তাতে এখনই বন্যার আশঙ্কা নেই বাংলাদেশের পূর্বাঞ্চলে গত কয়েকদিন ধরে যে আকস্মিক বন্যা হচ্ছে তখনও সরকার সহ বিভিন্ন পর্যায় থেকে ভারতের ডোম বরবাদ খুলে দেওয়ার কারণে বন্যা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে কিন্তু সে সময় সরকারের বিভিন্ন সংস্থা জানিয়েছিল আকস্মিক বন্যার পূর্ব ধারণা ছিল তবে এত ব্যাপক মাত্রায় বন্যা হবে সেটি ধারণা ছিল না সরকারের সোমবার ফারাক্কাবাদের একশো নয়টি গেটের সবগুলোই খোলা রয়েছে এমন খবর প্রকাশিত হলে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় বলা হচ্ছে ভারত ফারাক্কাবাদের গেট খোলার ফলে এখন আবার বাংলাদেশের রাজশাহী চাপাই সহ অত্র অঞ্চলের বিভিন্ন জেলা বন্যার ঝুঁকিতে পড়বে কিন্তু এ ধরনের সংখ্যা একেবারে নাকচ করে দিয়েছেন বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ